আগের দিন আমরা মুখ বানিয়েছিলাম, তারপর থেকে শুরু করছি আজ। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে ডলপুতুলের শেষ পার্ট শুরু করছি ওর জামা দিয়ে। 33টা চেন করেছি, প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় চেন থেকে প্যাটার্ন শুরু করব। উলের রং চেঞ্জ করে নেব, কিন্তু অন্য উলটাকে কাটিনি। এটার কাজ এখনো বাকি আছে। একটা চেন করে কাজটা ঘুরিয়ে নেব, এবার ব্যাক লুপ দিয়ে কাজ করব। আমি সাদা আর কমলা কালারের উল নিয়েছি জামা করবার জন্য। আগেই দেখেছ ব্র্যাকেটে স্টিচের সংখ্যা দেওয়া আছে, দরকার পড়লে মিলিয়ে নিও। সেই শক্তি করে ফিরে আসছি, আবার ছবি আর প্যাটার্ন দিয়ে দিলাম, পজ করে বানিয়ে নাও। পরের রোতে এগোনোর আগে একটু ডেকোরেশন করে নেব। একটু আগেই যেখানে ব্যাক লুক দিয়ে কাজ করেছিলাম সেখানেই এখন ফ্রন্ট লুক দিয়ে কাজ করব। ফ্রন্ট লুক দিয়ে আমরা এখন কিভাবে স্লিপ স্টিচ করছি দেখো। আর একবার এই একটা স্টিচ স্কিপ করছি, তারপরে স্টিচে কাজ করব। এবার এটাই রিপিট করতে থাকবো। শেষ অবধি করে নেব, শেষটাও দেখাই। এবার সাদা উলটা কেটে নেব, আবার অ্যাজ ইউজুয়াল কমলা উল দিয়ে রো 4 এর পর রো 5 শুরু করব। রো 8 এর পর উল চেঞ্জ করে নিয়েছি, আবারও রং চেঞ্জ হয়েছে খেয়াল করো। রো 10 এ ব্যাক লুক দিয়ে কাজ করব আমরা। হয়ে যাওয়ার পর কিরকম হবে জিনিসটা দেখো। এখানে দেখো 11টা স্টিচ স্কিপ করে 12 নম্বর স্টিচ থেকে আবার সেলাই করেছিলাম। অবশ্যই স্টিচের সংখ্যা গুনে নেব, সুবিধা হবে তাতে। গলায় সাদা উল দিয়ে যে লেস বানিয়েছিলাম সেটাই আবার বানাবো। আমি দেখাচ্ছি আবার, ফ্রন্ট লুপ দিয়ে দুটো স্লিপ স্টিচ, একটা সিঙ্গেল স্টিচ, পাঁচটা চেন, স্কিপ করছি একটা, দুটো সিঙ্গেল স্টিচ। এভাবে বাকিটা করতে হবে। রো 10 এর পর আবার পরের রো থেকে কন্টিনিউ করব। কালার চেঞ্জ গুলো খেয়াল করো।
রো 19 পর একটা চেন করে সাদা উলটা কেটে নিচ্ছি। জামার ওপরের পাড়টা হয়ে গেছে, একটা দিক আরেকটা দিকের ওপর নিয়ে এসে জয়েন করে দেব। থার্ড স্টিচে উল অ্যাটাচ করে নিচ্ছি। কিট দিয়ে নেব ওই একই স্টিচের সাথে অন্য দিকটার প্রথম স্টিচ জুড়ে নেব। এভাবে বাকি দুটো স্টিচও জুড়ে নিচ্ছি। দেখো এবার দুটো দিক একসাথে জুড়ে গেছে। বাকিটা বুনতে থাকবো। লাস্ট স্টিচে উল চেঞ্জ করে নিচ্ছি। গিট দেব, উল কেটে দেব, দিয়ে প্রথম স্টিচের সাথে স্লিপ স্টিচ করছি। এগোতে থাকব। এটাই লাস্ট রো জামার। বোঝার অসুবিধে যাতে না হয় আমি একবার দেখিয়ে দিচ্ছি। একসাথে তিনটে ডাবল ক্রোশে স্টিচ করব। একটা স্টিচেই একসাথে তিনটে ডাবল ক্রোশে স্টিচ হলো। এবার দুটো সিঙ্গেল স্টিচ, পরের স্টিচে আবার একসাথে তিনটে ডাবল ক্রোশে স্টিচ হলো। লাস্টে তিনটে সিঙ্গেল স্টিচ, স্লিপ স্টিচ করে শেষ করব। চেন করে ছোট করে উল রেখে কেটে দেব। সব বেরিয়ে থাকা উল ভিতরে ঢুকিয়ে দেব। লেসটা যাতে মুড়ে না যায় তাই আমি সরু সুতো দিয়ে সেলাই করে আটকে দিয়েছি। আর জামায় দুটো পুশ বাটন লাগিয়ে দিয়েছি। তাহলেই জামা তৈরি হয়ে যাবে। জামাটা পরিয়ে নিচ্ছি। বডির এখানে যে সুতোটা রেখেছিলাম এবার সেটাকে এই তারে পেঁচিয়ে পেঁচিয়ে গিট দিয়ে নেব যাতে তারটা মুভ না করে। মুখের চারদিকে পিন বসিয়ে বসিয়ে হেয়ার লাইন বানিয়ে রেখেছি। দেখাই চারদিকটা। কানের চারটে রো নিচে অবধি পিন বসিয়ে রেখেছি। তলা থেকে চুল বানানো শুরু করব। এখান থেকে যতটা চুলের লেন্থ চাইছি তার ডবল লম্বা করে
এক একটা উলের টুকরো কেটে নেব। ব্রাউন উল ইউজ করছি। যত উপরের দিকে উঠব তত উলের টুকরোর লেন্থ বাড়তে থাকবে। টুকরোগুলোকে হাফ করে মুড়ে হুক দিয়ে টেনে নিয়ে বেঁধে দেব। এটাই সবচেয়ে সোজা পদ্ধতি চুল বানানোর। এভাবে পুরো রোটাতে চুল বসাবো। উপরের রোয়ের জন্য আরো লম্বা টুকরো লাগবে। হেয়ারলাইন বরাবর ঘন করে আর মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে বসাতে থাকব। গ্যাপ রাখাটা খুব জরুরি, নয়তো মাথা ভারী হয়ে যাবে। দেখো, একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাচ্ছি। পরে ট্রিম করে দেব। আগেই বলেছিলাম চুল থাকবে, তাই এই ঢুকে থাকা জায়গাগুলো কিচ্ছু বোঝা যাবে না। এবার সেটা তোমরা বুঝতেই পারবে। হেয়ারলাইন বরাবর চুল বসিয়ে ফিরে আসছি। কোথায় কীরকম ফাঁক দিয়েছি আর কোথায় ঘন করে চুল বসিয়েছি দেখো। এটা মাথার পিছন দিকটা দেখাচ্ছি। আর এটা একেবারে মাথার উপরের অংশ, তালুর অংশ। হেয়ারলাইন বরাবর ঘন করে আর মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে চুল বসিয়েছি দেখো। একদম সামনের দিকের টুকরোগুলো বসানোর পর ছোট করে কেটে দিয়েছি। এবার চুল আঁচড়ে রিবন দিয়ে বেঁধে দেব। মাথা আর বডি জুড়ে নিচ্ছি। মাথা বানানোর সময় যে এক্সট্রা সুতো ছেড়েছিলাম সেটা দিয়েই কাজ করব। ছুঁচে উল পরিয়ে নিয়েছি। পিন লাগিয়ে সেট করে নিয়ে এবার জুড়ছি। এভাবে পুরোটা দুবার সেলাই করব, তাতে জিনিসটা হার্ডি হবে। হয়ে যাওয়ার পর পুতুলটা প্রায় 40 সেন্টিমিটার লম্বা হবে। ফাইনালি তৈরি হয়ে গেছে আমাদের পুতুল। আজকের ভিডিও কেমন লাগলো তা জানাতে ভুলো না। তোমাদের বুঝতে বা বানাতে কোনো অসুবিধা হয়নি তো? জানালে আমারও বুঝতে সুবিধা হবে। ভিডিও আর কাজ ভালো লাগলে এই চ্যানেলটিকে সাপোর্ট করো। থ্যাংক ইউ ইন অ্যাডভান্স। তো আজ এই অবধি, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। তোমরাও তোমাদের পুতুলটা বানাতে থাকো। আজ তাহলে আমি আসি, টাটা।